অমরপুর মহকুমা নতুন বাজার আরক্ষা প্রশাসনের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও শ্যামা মায়ের পুজোকে কেন্দ্র করে শুক্রবার দুপুরবেলা 10টা নাগাদ নতুন বাজার থানায় পুলিশ প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির করা হয়। উক্ত এই রক্তদান শিবিরে 30 জন রক্তদান করেন। উক্ত রক্তদান মহৎ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অমরপুর বিধায়ক রঞ্জিত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অমরপুর মহকুমার পুলিশ আধিকারিক এসডিপিও দেবাঞ্জলি রায়, নতুন বাজার এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মালিকলাল সাহা ও নতুন বাজার থানার ওসি সুবিমল ভৌমিক সহ অন্যান্য পুলিশ আধিকারিক। উক্ত শ্যামা মায়ের পুজোকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজনের সাথে সাথে ছোট্ট ছোট্ট কচিকাঁচা বাচ্চাদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বাজার থানা কর্তৃপক্ষ এলাকাবাসীর সহায়তায় আমরা শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি এবং এই শ্যামা মায়ের আরাধনাকে কেন্দ্র করে আজকে সকাল 10টা থেকে আমরা আমাদের যে সামাজিক দায়িত্ব আছে সেটা পালন একটা করতে গিয়ে আমরা একটা রক্তদান কর্মসূচি করেছি থানা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে। এবং এটা ছাড়াও ছোটো বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা আছে, শ্যামা সঙ্গীতের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তো এই এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের সমাজকে বার্তা দিতে চাই, পুলিশ জনগণের বন্ধু, পুলিশকে ভয় পেলে চলবে না, পুলিশকে সহায়তা করুন, আপনার আপদ বিপদের জন্যই পুলিশকে সর্বদা সহায়তা করে দেন। এখনো ডক্টরের ব্লাড ডোনেশন টিমের যে ডক্টরবৃন্দ তারা আছেন, এখনো অব্দি 28 জন রক্তদান করেছেন। কারবুক থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।